শরতের নীলাকাশে সাদা মেঘের ভেলা যেন স্পর্শ করছে পদ্মা সেতুর পিলা সারি সারি এমন খুঁটি বসছে মাওয়া প্রান্তের পারে ষষ্ঠ স্প্যানসহ বাকিগুলো স্থাপনের প্রস্তুতি চলছে দিনরাত আর জাজিরা প্রান্তে প্রমত্তা পদ্মার উপর হাতছানি দিচ্ছে মূল সেতুর দৃশ্যমান সাড়ে সাতশো মিটার আশপাশে কাশফুল অপরূপ দৃশ্য পদ্মা সেতু এলাকায় পদ্মা সেতুর বিয়াল্লিশটি খুঁটিতে একচল্লিশটি স্প্যান বসবে এর মধ্যে চোদ্দটি খুঁটি বসানো হয়েছে স্প্যান বসছে পাঁচটি চলছে বিরামহীন কর্মযোগ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সেতুর ষাট ভাগ কাজ শেষ হয়েছে সেতুর কাজ সরজমিন দেখতে রোববার প্রকল্প এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি এবং বিদেশি হয়েছিল যাতে এই সেতুর কাজ সমাপ্ত না হয় সেতু যাতে না হয় কিন্তু এই সেতু করে উনি প্রমাণ করে দিয়েছেন সারা বাংলাদেশে বিশাল বড়ো একটা অবদান এই অবদানগুলি আসলে অন্য কোনো মানে সরকার কইরা দিয়া যান যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই পদ্মা সেতু ব্যবহার করে আমাদের সহ বিভিন্ন জায়গায় আমরা আসতে যেতে পারবো এ সময় পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন ও সেতুর রেল সংযোগ প্রকল্পে নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে মাওয়ার পুরনো ঘাটের পাশে তীর প্রতিরক্ষা ও দেশের প্রথম এক্সপ্রেসওয়ে রোডের কাজের অগ্রগতি দেখবেন তিনি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার পাশের গোলচত্বরে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ সেখানে ওই দিন সোয়া এগারোটায় সুধি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বিকেল তিনটায় প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে জনসভায় বক্তব্য রাখবেন এর মধ্যে প্রায় শেষ হয়েছে সব প্রস্তুতি সবাই লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছে আওয়ামী লীগ আমরা আশা করতেছি প্রায় দেড় থেকে দুই লক্ষ লোকের এখানে সমাবেশ হবে বিভিন্ন ব্যানার আয়োজন করতেছে আমাদের অনেক থেকে স্বাগত জানাবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে পথে আসবেন সেখানে আমাদের পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তার পোশাকধারী এর পাশাপাশি আমাদের সাদা পোশাকধারী লোক থাকবে নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ সজীব সাদিক মাছরাঙা নিউজ ডেস্ক